বৃহস্পতিবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সরাসরি ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপরে টুইট করে প্রধানমন্ত্রী জানান ভারতকে আমেরিকা ভ্যাকসিন পাঠাবে, এমনটাই জানিয়েছেন কমলা হ্যারিস। মার্কিন সরকার, ব্যবসায়ী ও ডায়াসপোরার তরফে সব রকমের সাহায্য ও পাশে থাকার জন্য তিনি ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের তরফে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস কলড প্রাইম মিনিস্টার মোদি, ইট ওয়াজ আ পজিটিভ অ্যান্ড ওয়ার্ম কনভারসেশন। ইউ উইল রিকল দ্যাট Vice President Kamala Harris was there during both the Quad and climate change summits. Prime Minister thanked Vice President Kamala Harris for the assurance of vaccine supply to India. Prime Minister also appreciated the support and solidarity from the US government, industry, Congress and diaspora. করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি প্রথম দিকে বেসামাল হয়ে গেলেও বর্তমানে খানিকটা সামাল দেওয়া গিয়েছে। কেন্দ্র সরকারের তরফে আশ্বাস মিলেছে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে 18 অর্ধ সমস্ত ভারতীয়দের টিকাকরণ, আর সেজন্যই দরকার বিপুল পরিমাণে ভ্যাকসিনের ডোজ। অন্যদিকে জুন মাসের শেষে বিশ্বের একাধিক দেশকে 8 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট। কানাডা, মেক্সিকো, কোরিয়ার সঙ্গে তালিকায় নাম রয়েছে ভারতেরও। এই কর্মসূচির প্রথম পর্যায়ে 2.5 কোটি ডোজ, যার মধ্যে 75% অর্থাৎ 1.9 কোটি ডোজ পাঠানো হবে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ফোনে আশ্বাস মিলেছে প্রথম দফার 2.5 কোটি ভ্যাকসিনের মধ্যেই ভারতের টিকা পৌঁছাতে চলেছে। বৃহস্পতিবারের এই ফোন কলের পরে বিশেষজ্ঞ মহলের ধারণা, দেশে ভ্যাকসিনের সমস্যা কিছুটা হলেও কমতে পারে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।